ভোরের সূর্য ওঠার আগে গাছেরা রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামান, পরে মাটির বিহারিতে কিংবা টিনের বড় তাওয়ায় জাল দিয়ে গুড়, পাটালি ও লালি তৈরি করেন। নতুন খেজুর রসের গুড় তৈরির পর তা চলে যাচ্ছে বাজারে। রস সংগ্রহ, গুড় তৈরি ও বাজারে বিক্রি করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। গ্রামের ঘরে ঘরে খেজুর রসের পিঠা, পায়েস, গুড়ের মুড়ি, মুড়কি ও নানান ধরনের মুখরোচক খাবার তৈরি করার ধুম পড়েছে। বাজারে চিনির দাম তুলনামূলক কম হলেও খেজুরের গুড়ের চাহিদা কমেনি বলে জানিয়েছেন স্থানীয় গাছিরা। পরবর্তীতে রস বড় কলসিতে ছেঁকে ঢালা হয়। এরপর সে রস মাটির চুলার উপর রাখা চতুর্ভুজ আকৃতির বড় তাওয়া বা পাত্রে ঢালা হয়। জমাট বেঁধে গুড়ের উপযোগী হওয়ার আগ পর্যন্ত রস 2 থেকে 3 ঘন্টা জাল দেওয়া হয়। জাল দেওয়া ব্যক্তি সে ফেনা তুলে ফেলে দেন, একই সঙ্গে বাষ্পীভূত হওয়া রসের পরিমাণও কমতে থাকে। জাল দেওয়ার সময় বিভিন্ন জন বিভিন্ন ধরনের লাকড়ি ব্যবহার করেন, কেউ কেউ খেজুরের ডাল ব্যবহার করেন, কেউ আবার পাটখড়ি বা অন্য কোনো লাকড়িকে জ্বালানি বানান। তাওয়ায় আধা ঘন্টা ধরে রস ঠান্ডা করা হয়। ঠান্ডা হয়ে গেলে রস কমে তাওয়া বা পাত্রের এক অংশে থাকে। সেখান থেকে জাল দেয়া ব্যক্তি একটু রস আলাদা করে নিয়ে তাওয়ায় ঘষতে থাকেন, এতে রসের রং সাদা হয়ে যায়। সাদা এই অংশটাকে বীজ বলা হয়। এই বীজ রসকে গাঢ় করতে সাহায্য করে। এ কারণে বীজ বানিয়ে তা আবার রসের মধ্যে নাড়া হয়। এভাবেই তৈরি হয় খেজুরের গুড়। লাল রং ধারণ করা রস বড় গোলাকার একটি মাটির পাত্র বা গামলায় রাখা হয়। সেখান থেকে ফয়েল পেপার কিংবা বিভিন্ন ফর্মায় ফেলে গুড়ের বিভিন্ন আকৃতি দেয়া হয়। শীত মানে পিঠাপুলির উৎসব, আর গুড় পিঠার স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে। শীতে বেশিরভাগই গুড়ে পিঠা বানানো হয়, তবে আজকাল বাজারে ভেজাল গুড়ে ভরে গেছে। বাজারে নানা রকমের খেজুরের গুড় পাওয়া যায়, নামের সঙ্গে দামের ভিন্নতা রয়েছে। সব গুড়ই কি খেজুরের রস দিয়ে তৈরি? চলুন রাসায়নিক উপাদান মেশানো ভেজাল গুড় চেনার উপায় জেনে নিই। গুড় কেনার সময় প্রথমে যা করবেন, নলেন গুড় বলে দেওয়া হচ্ছে তা অল্প করে একটু চেখে দেখবেন। যদি মনে হয় গুড়ে রয়েছে নোনতা স্বাদ, তাহলে সেই গুড় না কেনাই ভালো। তাছাড়া পুরনো গুঁড়ো স্বাদে খানিকটা নোনতা হয়। গুড় যত পুরনো তাতে লবণের মাত্রা তত বেশি। গুড় কেনার সময় গুড়ের ধারাটা 2 আঙ্গুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম হয় তাহলে বুঝবেন ওই গুড় ভালো। যেই গুড়ে ভেজাল মেশানো নেই বললেই চলে। যদি গুড় একটু তেতো স্বাদের হয় তবে বুঝতে হবে এই গুড় অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে, এ কারণেই একটু তিতকুটে স্বাদ রয়েছে। গুড় কেনার সময় তার রং অবশ্যই দেখে নেবেন। শুদ্ধ গুড়ের রং গাঢ় বাদামি হয়। রঙের হেরফের হলে বুঝতে হবে গুড়ে ভেজাল আছে। বিশেষ করে হলদে গুড় দেখলেই বুঝবেন তাতে রাসায়নিক উপাদান মেশানো আছে। আপনাদের অনেকের অনুরোধের কারণে আজকে আমরা শেয়ার করেছি কিভাবে আসল গুড় চিনবেন এবং গুড় কত রকমের রয়েছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এরপর থেকে আপনারা গুড় কিনলে অবশ্যই আমাদের ভিডিওর বিষয়টি মাথায় রেখে যাচাই বাছাই করে কিনবেন। আর কিভাবে গুড় তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেসটিও দেখানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।